আরে আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে, বোঝার চেষ্টা করুন না। আরে বল, আরে হ্যালো, হাই, এক মিনিট, তুমি তো দেখছি আমারই মতো। একবার ওষুধ লাগিয়ে দাও, তারপরে হসপিটালও দেখতে এসছো। এই যে ভাই, কালকে ওই তোমায় হেল্প করেছে, থ্যাংক ইউ বলো। আরে থ্যাংক ইউ বলো। যদিও তোমায় দেখে তোমার পকেট ফুটোই মনে হয়, তবু কিছু টাকা দিতে পারবে? এই যে আপনাকে বলছি, আপনি এখন এখানে দাঁড়িয়ে। আরে আচ্ছা, এটা প্রাইভেট হসপিটাল, কোনো চ্যারিটি হাউস না। এইসব বাচ্চা ছেলেগুলো নেশা করে মারপিট করবে। এই হ্যালো হ্যালো হ্যালো, কাকু কাকু, আপনার কাজ হলো চিকিৎসা করা, আপনি সেটা করুন না। কত টাকা লাগবে? 10-20 হাজার? পাঁচ, আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। ওয়েট, দিন দিন, এক মিনিট। তোমাকে দেখে তোমার মানি ব্যাগের ওজন বোঝা যায় না। আমার আগের কথাটা, পকেট ফুটো, সেটা আমি ফিরিয়ে নিলাম। আর হ্যালো কাকু, চান গিয়ে চিকিৎসাটা করুন এবার। আরে তোমরা চলে এসো, এসো 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 এসো। কেমন আছিস? আর ড্রাগস নিবি না কিন্তু, ঠিক আছে? সুপার। কি রে পড়ছিস না? উফ দাদা, একটু শুতে দে না। ও, সারা রাত জেগে পড়াশোনা করেছিস, ঠিক আছে, তুই তুই ঘুম। এই হ্যালো, তুমি কোথাও চলে যেও না, তোমার টাকাটা ফেরত দিতে হবে। মাথা খারাপ হয়ে যায়। তুই না গুরু, তোর গাড়িটা ওখানে দেখা গেছে, বল। কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, ওয়ারেন্ট নেই, তাও আপনি আমার বন্ধুকে তুলে নিয়ে এলেন। নিতে এসেছিস, নিয়ে যা। বেঁচে আছিস তো? এ সালা হারামি রাতবাক্স, তাই এতদিন ধরে টিকে আছে, নাহলে কবে ঘুড়ি কেটে ভোকাটটা হয়ে যেত। বন্ধুত্ব নিয়ে তোর খুব অহংকার না? তোদের ব্যবসায় এটা চলে না গুরু। একদিন দেখবি তোর পাশের লোকটাই তোকে ভোকাটটা করে দেবে। যে যেমন ভাবে দেখে শিব বাবু, ওই কথাই বলে না, চোখের চিকিৎসা হয়, দেখার হয় না। দুদিন আগে কটাকে মেরেছিস মনে আছে? এবারে কিন্তু রাস্তায় প্রমাণ ফেলে গেছিস। কি বলেন কিশির বাবু, মার্ডার করেছি আমি? কাকে? আরে আমি তো কিছুক্ষণ আগে একজনকে হসপিটালে দেখে এলাম। আপনার বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে নিতে পারেন। কথায় আর কাজে দুটোতেই তুই খুব শিয়ালা। যেদিন একটা প্রমাণ হাতে পেয়ে যাব, সেদিন দুটোই বন্ধ করে দেব। না পূজকান্ড, নিজের লোক হয়ে সব জেনেও একবারও এটা জানতে চাইলেন না যে আমি ঠিক আছি কিনা, কোথাও চোট লেগেছে কিনা। আরেকটা কথা শিব বাবু, কথা বলার কাজ করায় আপনিও কিছু কম যান না?
খুদা হাফেজ। কোথায় গেলে শান্তি পাবি?